এই গেল আমাদের পরম বিস্তার পরিমাপের পরিসর। এবারে আমরা পড়ব হচ্ছে শিখব গড় ব্যবধান। তো নাম শোনাই বোঝা যাচ্ছে এই জিনিসটা কি হইতে পারে। গড় ব্যবধান বের করার জন্য আমাদের প্রথমে গড় বের করতে হবে। তার আগে আমরা সংখ্যাটা শিখি। গড় ব্যবধান হচ্ছে চলকের প্রত্যেকটা মান থেকে তার গড়কে বিয়োগ করে সেটার পরম মানের সমষ্টি নিয়ে সেটাকে মোট পদ সংখ্যা দ্বারা ভাগ করে দেওয়া। আবার শুনি, গড় ব্যবধান হচ্ছে ওই চলকের প্রত্যেকটা মান এবং তার গাণিতিক গড়ের ব্যবধানের পরম মানের সমষ্টিকে তার মোট পদ সংখ্যা দ্বারা ভাগ করে দেওয়া। এই গড় ব্যবধানকে প্রকাশ করা হয় এই যে এমডি দিয়ে। এমডি হচ্ছে মিন ডেভিয়েশন। তো আমরা বুঝতেই পারতেছি এটাকে কিভাবে বের করা যেতে পারে, তাও আমরা একটু দেখে নিই। এই যে দেখি আমরা কিভাবে বের করছি। যদি অশ্রেণীকৃত তথ্য থাকে তাহলে আমরা কি করব, আমরা যদি আমাদের গড়ের সাপেক্ষে এই গড় ব্যবধানটা বের করি তাহলে প্রত্যেকটা মান থেকে আমরা গড় বের করব, গড় বিয়োগ করব। এবং আমরা চাইলে মেডিয়ান বা মোডের সাপেক্ষেও, মধ্যক বা প্রচুরকের সাপেক্ষেও গড় ব্যবধানটা বের করতে পারি। সেক্ষেত্রে আমরা মধ্যক বা প্রচুরক সেই মানগুলো বিয়োগ করব। বিয়োগ করার পর আমরা সেটার পরম মান নিব। পরম মান নিয়ে আমরা সেই টোটাল মানগুলো সমষ্টি নিব। সমষ্টি নিয়ে আমরা সেটাকে তার মোট পদ সংখ্যা যেটা আছে, মোট তথ্য সংখ্যা যেটা আছে সেটা দ্বারা ভাগ করে নিব। খুবই সহজ। আমাদের প্রথমে গড় বা মধ্যক বা প্রচুরক যেটা দিয়ে আমরা কাজ করব সেটা বের করতে হবে। সেটা বের করার পর প্রত্যেকটা মান, ওই তথ্যের প্রত্যেকটা মান, চলকের প্রত্যেকটা মান থেকে সেই মানটা বিয়োগ করতে হবে। বিয়োগ করবে, পরম মান নিব আমরা, তারপরে সেই মানগুলো সমষ্টি নিব, তারপর সেই সমষ্টিটাকে মোট পদ সংখ্যা দ্বারা ভাগ করে দেব। খুবই সহজ একটা প্রক্রিয়া। এরপরে আসবে হচ্ছে যদি গণসংখ্যা নিবেশন থাকে, অর্থাৎ শ্রেণী ব্যবধানগুলো যদি আমাদের দেয়া থাকে, আমরা তাহলে কি করব, আমরা সেখানে কি করব। তখন আমরা ঠিক যেমন গড় বের করছিলাম, জাস্ট মধ্য মানের সাথে গণসংখ্যাটা গুণ করে দিছিলাম, এখানেও তাই করব। এখানে শুধু ওই ব্যবধানটার সাথে আমরা গণসংখ্যাটা গুণ করব। অর্থাৎ কি করব, আমরা প্রথমে আমাদের গড় মধ্যক বা প্রচুরক যেটা সাপেক্ষে আমরা গড় ব্যবধানটা বের করতেছি সেটা আমরা নিয়ে নিব, বের করে ফেলব। তারপরে আমাদের যে চলকের প্রত্যেকটা মান, গণসংখ্যার যে চলকের আলাদা আলাদা মানগুলো আছে সেই মানগুলো থেকে গড় মধ্যক প্রচুরকটা বিয়োগ করব, সেটার পরম মান নিব, বিয়োগ যে ফল আছে সেটার পরম মান নিব। পরম মান নিয়ে সেই প্রত্যেকটা পরম মানের সাথে যে গণসংখ্যা আছে সেই ওই নির্দিষ্ট শ্রেণীর, যে শ্রেণীর আমরা এই মান নিয়েছি, চলকের মান নিয়েছি, মধ্যমান, এই যে এক্স আই এখানে পদের মান না, এক্স এক্স আই এখানে হচ্ছে চলকের মধ্যমান অর্থাৎ মধ্যবিন্দু, যে শ্রেণীর মধ্যবিন্দুর থেকে, যে শ্রেণীর মধ্যবিন্দু থেকে আমরা গড় মধ্যক বা প্রচুরকটা বিয়োগ করছি সেই শ্রেণীর গণসংখ্যা নিব। গণসংখ্যা নিয়ে ওই বিয়োগ ফলে অর্থাৎ ব্যবধানের পরম মানের সাথে গুণ করব। তারপরে আমরা এই গুণ ফলের সমষ্টি নিলাম, এবার সমষ্টিটাকে আমরা মোট গণসংখ্যা দ্বারা ভাগ করে দিলাম। তাহলে আমরা কি পেয়ে যাব, তাহলে আমরা পেয়ে যাব আমাদের শ্রেণীকৃত তথ্যের ক্ষেত্রে গড় ব্যবধান। ঠিক আছে, আমরা বুঝতে পারছি জাস্ট আগেরটার মতোই। এখানে শুধু প্রত্যেকটা পদের না নিয়ে আমাদের যদি, যেহেতু এখানে শ্রেণী ব্যক্তি বা শ্রেণী ব্যবধান দেওয়া আছে, আমরা নিব কি সেই শ্রেণীর মধ্যমান, এবং ওই সমষ্টিটাকে সরাসরি গুণ না করে আমরা ব্যবধানের সাথে আগে গণসংখ্যা গুণ করব, তারপরে সেটা সমষ্টি নিয়ে তারপরে ভাগ করব। তাহলে কি শুধুমাত্র আমাদের একটা ধাপ বেশি অনুসরণ করতে হবে, সেটা হচ্ছে গণসংখ্যা থেকে, গণসংখ্যা দিয়ে ওই পরমাণটা গুণ করা। এটা গেল আমরা কিভাবে গড় ব্যবধানটা বের করতে পারি। এখন আমরা দেখব গড় ব্যবধান বা মিন ডেভিয়েশনের বৈশিষ্ট্য কি কি। আমরা দেখি এর প্রথম বৈশিষ্ট্য হচ্ছে মূল হতে স্বাধীন কিন্তু মাপনীর উপর নির্ভরশীল। আমরা তো জানি মূল ও মাপনী কি। আমরা যখন গড় বের করছিলাম তখন আমরা যে অনুমিত একটা গড় ধরতাম সেটা হচ্ছে মূল, আর যে আমরা ওই ডি সি বের করতাম, ডি বের করতাম সেটা হচ্ছে মাপনী। এটা মূল হতে স্বাধীন, কারণ আমরা আমাদের খেয়াল খুশি মতো এখানে, এটা কিন্তু গড়,
আমরা কি করছিলাম, যেহেতু আমরা গড় ব্যবধানটা গড় মধ্যক বা প্রচুরক থেকে বের করি, তাই এই বৈশিষ্ট্যটা কিন্তু আসছে এই গড় থেকে। যেহেতু গড় গাণিতিক গড় মূল হতে স্বাধীন কিন্তু মাপনের উপর নির্ভরশীল, তাই গাণিতিক গড়ের গড় ব্যবধানও মূল হতে স্বাধীন কিন্তু মাপনের উপর নির্ভরশীল। ঠিক যেই কারণে গাণিতিক গড়টা এই গড় হতে স্বাধীন, একই কারণে গড় ব্যবধানও গাণিতিক মূল হতে স্বাধীন কিন্তু মাপনের উপর নির্ভরশীল। এরপরে আসে হচ্ছে মধ্যক হতে নির্ণীত গড় ব্যবধান ক্ষুদ্রতম। হ্যাঁ, আমরা এটা বুঝি যে কেন মধ্যক হতে নির্ণীত গড় ব্যবধান ক্ষুদ্রতম কেন, অর্থাৎ এইটা দিয়ে যা বুঝিয়েছি সেটা হচ্ছে আমরা যদি গড় থেকে একটা গড় ব্যবধান নির্ণয় করি, তারপরে মধ্যক থেকে একটা গড় ব্যবধান নির্ণয় করলাম, তারপরে প্রচুরক থেকে একটা গড় ব্যবধান নির্ণয় করলাম, এই তিনটার ক্ষেত্রেই সব থেকে ছোট হবে মধ্যকটার ক্ষেত্রে। কেন? কারণ গড়টা কি, গড়টা হচ্ছে প্রত্যেকটা মান যোগ করে মোট পদ সংখ্যা দ্বারা ভাগ দিয়ে দাও, কিন্তু মধ্যকটা কি, মধ্যকটা হচ্ছে ওই নির্দিষ্ট তথ্য, যে তথ্যটা পুরো সম্পূর্ণ ডেটা সেটটাকে সমান দুই ভাগে বিভক্ত করে ফেলে। আমরা আবার বুঝি, গড় মধ্যক হচ্ছে সেই একটা তথ্য যে তথ্যটা সম্পূর্ণ ডেটা সেটকে সমান দুই ভাগে ভাগ করে ফেলে এই গড়। তাহলে আমরা বুঝতেই পারতেছি গড় কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাবে মধ্যকের থেকে বড় হচ্ছে, এবং প্রচুরকও কিন্তু তাই হবে, অর্থাৎ প্রচুরক কি মধ্য গড়ের কাছাকাছি হবে। হ্যাঁ, এবং মধ্যক যেহেতু তথ্য সারির মধ্যেই একটা মান, সেই মান থেকে তার অন্যান্য সারির ব্যবধানগুলো কিন্তু কম হবে, অর্থাৎ গড় থেকে সেই অন্যান্য মানগুলো কিন্তু একটু হলেও বড় হবে মধ্যকের ব্যবধানের চেয়ে। এই ব্যবধান যেহেতু গড় থেকে অন্যান্য মানের ব্যবধান বেশি, তাই তার ব্যবধানটা দাঁড়াবে একটু বেশি। এখানে কিন্তু আমরা খুব বেশি ডিফারেন্সের কথা বলতেছি না যে গড় ব্যবধান আর মধ্যক ব্যবধান অনেক বেশি বড় হবে, ব্যাপারটা কিন্তু তা না, খুবই স্লাইট মার্জিনে, ছোট মার্জিনে ছোট বড় হবে। এবং যেহেতু মধ্যক ওই তথ্য সারিরই একটা মান, যেটা ওই তথ্য সারির মাঝে থেকে তথ্য সারিটাকে সমান দুই ভাগে বিভক্ত করে দেয়, তাই মধ্যক হতে নির্ণীত গড় ব্যবধান সব থেকে ছোট হয়, এটা আমরা মনে রাখবো। এরপরে হচ্ছে গড় ব্যবধান পরিসর থেকে বড় হবে না, অবশ্যই পরিসর থেকে বড় হবে না, কেন আমরা এটাও দেখি। গড় ব্যবধানটা কি, গড় ব্যবধানে আমরা প্রত্যেকটা তথ্য থেকে তার কেন্দ্রীয় মান বিয়োগ করে তার পরম মান নিয়ে সেটা সমষ্টি বের করে ভাগ করতেছি, আর পরিসরে কি করতেছি আমরা জাস্ট পরিসরে আমরা সর্বোচ্চ মান থেকে সর্বনিম্ন মানটা বিয়োগ করে দিচ্ছি। তো বোঝা যাচ্ছে পরিসরটা হবে যতগুলো বিস্তার পরিমাপের মান আছে সবগুলোর মধ্যে বৃহত্তম। কেন বৃহত্তম, কারণ এইটাতে ভাগ করার কোনো কাহিনী নাই, প্রত্যেকটা মান থাকে বিয়োগ করার কোনো কাহিনী নাই, সমষ্টি নেওয়ার কিচ্ছু নেওয়ার কোনো কাহিনী নাই, তাই না? এত কাহিনী যেখানে নাই সেইখানে কিন্তু আমরা কি মূলিয়া পাব না, অর্থাৎ যেহেতু এখানে কোনো বিয়োগ করা হচ্ছে না আর ভাগটা কিচ্ছু করা হচ্ছে না, সেহেতু এটা আলটিমেটলি কি হবে সব থেকে বড়ই হবে। আর গড় ব্যবধান আমরা কি করতেছি, আমরা অনেকগুলো ধাপ অনুসরণ করতেছি, কিন্তু সব থেকে বড় ব্যাপার হচ্ছে গড় ব্যবধানের প্রত্যেকটা মান কিন্তু আমাদের কনসিডার করতে হচ্ছে, প্রত্যেকটা মান থেকে তার গড়টা বিয়োগ করতে হচ্ছে, তাই না? অর্থাৎ এই বিয়োগ করার পরেও আমরা সেটাকে সমষ্টি দিয়ে মোট জনসংখ্যা দিয়ে ভাগ করতেছি, আলটিমেটলি মানটা ছোট একটা মান হচ্ছে। এটাও কিন্তু এমন না যে গড় ব্যবধান আর পরিসরের নিজেদের ব্যবধান খুব বেশি বড় হয়ে যাবে, অনেক বড় একটা নাম্বার আসবে, এমন না, খুবই ছোট ব্যবধান হইতে পারে, আবার মোটামুটি বড় ব্যবধান হইতে পারে, কিন্তু পরিসরই সব থেকে বড় ব্যবধান হবে। কেননা পরিসরটা কি হয়, পরিসরটা হয় হচ্ছে সব থেকে বড় যে মানটা আছে সেটা থেকে সব থেকে ছোট মানের একটা ব্যবধান, তাই গড় ব্যবধান হোক বা যে কোনো বিস্তার পরিমাপ হোক পরিসরের মানটাই হবে সব থেকে বড় মান। এরপর হচ্ছে গড় ব্যবধান পরিমিত ব্যবধান থেকে বড় হবে না, এটা নিয়ে আমরা আরো পরে আলোচনা করব যখন আমরা পরিমিত ব্যবধান সম্পর্কে জানব, পরিমিত ব্যবধান যখন আমরা শিখে ফেলব তখন আমরা এটা নিয়ে আলোচনা করব। এরপর আসে যে দুটি অসমান তথ্যের গড় ব্যবধান পরিসরের অর্ধেক। প্রথমে আমরা বুঝি যে পরিসরটা কি,
পরিসরটা হচ্ছে মূলত এর সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মানের বিয়োগফল। আর দুইটা অসমান তথ্য, দুইটা অসমান তথ্য যদি হয় a, তাহলে তার গড় কি হবে? a যোগ b ডিভাইডেড বাই 2। তো আমাদের এখানে কি বলছে যে দুটো অসমান তথ্যের যদি আমরা গড় ব্যবধান নেই, তার মানে কি, সেটা কি দাঁড়ায় যে আমরা ওই a থেকে তার গড়কে বিয়োগ করব যোগ আমরা b থেকে তার গড়কে বিয়োগ করব, তারপর আমরা দুই দিয়ে ভাগ করে দিব। তো এখানে আলটিমেটলি কি দাঁড়াচ্ছে, এখানে আলটিমেটলি দাঁড়াচ্ছে যে আমরা যখন এটা বের করব মানে যে মানটা পাবো সে মানটা হবে হচ্ছে তার পরিসরের অর্ধেক। কেন অর্ধেক হবে? পরিসরটা হচ্ছে সর্বনিম্ন মান এবং সর্বোচ্চ মানের বিয়োগ ব্যবধান, সেটা যদি আমরা অর্ধেক নেই সেটা ইয়ার মাঝখানে কোথাও আসবে, অর্থাৎ গড়ের কাছাকাছি কোথাও আসবে, তাই না? এখানে এই মানটা যখন আমরা নিব সেখানে কি হবে, সেখানে a আর b যোগ হয়ে গিয়ে গড়টা দুইবার ভাগ হয়ে দুইবার ভাগ হয়ে যাবে, অর্থাৎ এখানেও যে মানটা আসবে সেটাও কিন্তু গড়েরই কাছাকাছি একটা মান আসবে। এবং আলটিমেটলি আমরা কিন্তু এটা গাণিতিক ভাবে প্রমাণ করে দিতে পারবো যে আমরা দুটো অসমান তথ্যে যে গড় ব্যবধানটা পাবো সে মানটা অবশ্যই পরিসরের ব্যবধানের অর্ধেক হবে। এটা আমরা পরবর্তীতে আরো বিস্তারিত উপায়ে গাণিতিক উপায়ে এটা প্রমাণ করব, কিন্তু আমাদের এটা মনে রাখতে হবে যেটা আমাদের পরবর্তীতে অঙ্ক করার ক্ষেত্রে এবং উপপাদ্য পরিমাণ প্রমাণ করার ক্ষেত্রে এটা আমাদের কাজে লাগবে। সর্বশেষ যেটা আমাদের বৈশিষ্ট্য গড় ব্যবধানের, সেটা হচ্ছে দুইটা ধনাত্মক তথ্যের গড় ব্যবধান গাণিতিক গড় থেকে বড় হবে না, অবশ্যই বড় হবে না। কেন বড় হবে না? কারণ আমরা কি করতেছি, আমরা দুইটা ধনাত্মক তথ্যের গড় ব্যবধানের ক্ষেত্রে আমরা কি করব, ওই দুইটা ধনাত্মক তথ্যের প্রতিটা থেকে তার গাণিতিক গড়টা বিয়োগ করে সেটার সমষ্টি বিয়োগ করব, বিয়োগ করে সেই বিয়োগফল দুইটা যোগ করব, যোগ করে দুই দিয়ে ভাগ দিয়ে দিব। আলটিমেটলি কি হচ্ছে, আমরা প্রত্যেকটা তথ্য থেকে তার গাণিতিক গড়টা বিয়োগ করে দুই দিয়ে ভাগ দিয়ে দিচ্ছি, তাহলে তার গড় ব্যবধান যেটা হবে সেটা অবশ্যই কখনোই তার গাণিতিক গড় থেকে বড় হবে না। কেন? কারণ আমরা তো আলটিমেটলি সেটা গাণিতিক গড়টা বিয়োগই করে দিচ্ছি সেগুলো থেকে, তথ্যগুলো থেকে। তাহলে বিয়োগ যদি কোনো যে মানটা করে দিলাম, আবার তারপরে আবার অন্য তথ্য থেকে সেই মানটা বিয়োগ করে দিলাম, তারপর দুইটা তথ্য যোগ করে আবার দুই দিয়ে ভাগ করে দিলাম, তাহলে কিভাবে তথ্যটা গাণিতিক গড় থেকে বড় হয়? কখনোই তো বড় হবে না। এটা আমরা গাণিতিক ভাবে প্রমাণ করব। এখানে কাছে আমরা একটা কনসেপ্টটা বুঝে রাখলাম যে কেন বড়টা হবে না। এখন আমরা গাণিতিক গড় ব্যবধানের বৈশিষ্ট্যগুলো দেখলাম, এখন আমরা দেখি গাণিতিক গড়ের সুবিধাগুলো কি কি। গাণিতিক গড়ের সুবিধাগুলো সবচেয়ে সব থেকে বড় সুবিধা হচ্ছে এটা নমুনা বিচ্যুতি দ্বারা কম প্রভাবিত হয়। কেন? কারণ এই গাণিতিক গড় বের করার সময় আমাদের কি প্রত্যেকটা যতগুলো মান আছে সবগুলো মান কনসিডারেশন এর মধ্যে নিতে হয়, সবগুলো মান সম্পর্কে আমাদের কনসিডার করতে হয়, সবগুলো প্রত্যেকটা আলাদা আলাদা মান থেকে আমরা গড়টাকে বিয়োগ করি। যেহেতু প্রত্যেকটা মান আমাদের হিসাবের মধ্যে চলে আসতেছে, তাই আমাদের যে গড় ব্যবধানটা আছে এটা কিন্তু কখনোই নমুনা বিচ্যুতি দ্বারা প্রভাবিত হবে না। এরপরে আসে যে আমরা যেটা বললাম এই প্রত্যেক মানের উপর নির্ভরশীল, অর্থাৎ গড় ব্যবধানটা থেকে আমরা একটা তথ্য সারির মোটামুটি প্রত্যেকটা তথ্য সম্পর্কে বেশ ভালো একটা ধারণা পাবো যে আচ্ছা গড়ে প্রত্যেকটা তথ্য কেন্দ্র থেকে এত দূরে অবস্থিত। মূলত এটাই কিন্তু গড় ব্যবধানের উদ্দেশ্য। গড় ব্যবধানের যে মানটা আছে সেই মানটা থেকে আমরা বুঝতে পারি যে তথ্য সারির প্রত্যেকটা তথ্য গড়ে তার কেন্দ্র থেকে কতটুকু দূরে অবস্থিত। এটা আমাদের মাথায় রাখতে হবে যে গড় ব্যবধানটা কি, গড় ব্যবধানটা হচ্ছে তথ্য সারির প্রতিটা তথ্য গড়ে তার কেন্দ্র থেকে কতটুকু দূরে অবস্থিত। হচ্ছে প্রান্তিক মান দ্বারা কম প্রভাবিত, হ্যাঁ, কারণ আমরা কিন্তু শুধুমাত্র এখানে মানগুলো যোগ করে ভাগ করে দিচ্ছি না, আমরা প্রত্যেকটা মান থেকে তার গাণিতিক গড়টা বিয়োগ করছি, বিয়োগ করার পর সেগুলো সমষ্টি নিচ্ছি, সমষ্টি নিয়ে আবার তার পদ সংখ্যা দ্বারা ভাগ করছি। আলটিমেটলি যেটা দাঁড়ায় সেটা হচ্ছে প্রান্তিক মানটা খুব কমই কামড় বসাতে পারে এই মানের উপর, ঠিক আছে? তাই গড় যে গাণিতিক গড়টা আছে সেটা প্রান্তিক মান দ্বারা অনেক প্রভাবিত হলো, যেহেতু আমরা এখানে ব্যবধান নিচ্ছি তাই
আমাদের গড় ব্যবধান আন্তিক মন দ্বারা খুব বেশি প্রভাবিত হয় না, এবং এই কারণেই এটা কিন্তু অনেক বেশি ব্যবহৃত হয় অন্যান্য ক্ষেত্রে। আর হচ্ছে গড় সমান হলে এটি দ্বারা তুলনা করা যায়, অর্থাৎ দুইটা তথ্য সারির যদি গড় সমান হয় তাহলে কিন্তু আমরা এই গড় ব্যবধান দিয়েও দুটো তথ্য সারির মধ্যে তুলনা করতে পারি। দুটাই কিন্তু তথ্য সারিটাকে অনেক ভালোভাবে রিপ্রেজেন্ট করে। অর্থাৎ দেখা যায় আমরা ধরলাম যে দুটো তথ্য সারির গড় সমান, তখন যদি আমরা দেখি এদের গড় ব্যবধান আলাদা তাহলে আমরা বুঝতে পারবো আচ্ছা এই তথ্য সারিটার গড় ব্যবধান এত বেশি, তার মানে কি একটা তথ্য সারির গড় ব্যবধান যদি বেশি হয় তাহলে আমরা বুঝবো যে এই তথ্য সারিটার যে প্রত্যেকটা আলাদা আলাদা তথ্য আছে সেই তথ্যগুলো গড় ব্যবধান থেকে অর্থাৎ গড় মানটা থেকে একটু দূরে দূরে অবস্থিত। আবার আরেকটা সারির গড় ব্যবধান কম, যদি কম হয় তাহলে আমরা কি বুঝবো যে ওই তথ্য সারির যে তথ্যগুলো আছে আলাদা আলাদা তথ্যগুলো আছে সেই তথ্যগুলো তার কেন্দ্রাতিক মান বা কেন্দ্রের মান থেকে একটু গড়ে একটু কম দূরে অবস্থিত। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের গড় ব্যবধানের সুবিধা। এবং এর কিছু অসুবিধাও আছে যেগুলো আমাদের বাধা সৃষ্টি করতে পারে, আমরা জেনে নিই সেই অসুবিধাগুলো সম্পর্কে। সব থেকে বড় যেটা অসুবিধা সেটা হচ্ছে যেহেতু এই গড় ব্যবধানটা একটা তথ্য সারির প্রত্যেকটা মানের উপর নির্ভরশীল, তাই আমাদের তথ্য সারিতে বা তথ্যতে যদি এমন একটা মান থাকে যেটা আমরা জানি না, কোনো অজানা মান থাকলে আমরা গড় ব্যবধান বের করতে পারবো না। কারণ কি? কারণ গড় ব্যবধান তথ্য সারির প্রত্যেকটা মানের উপর নির্ভরশীল থাকে। এরপরে থাকে হচ্ছে ঋণাত্মক মানকে ধনাত্মক ধরা হয়। আমাদের মনে আছে আমরা প্রত্যেকটা মান থেকে গড় বিয়োগ করে দিচ্ছিলাম, বিয়োগ করে তার পরম মানটা নিচ্ছিলাম, পরম মানটা নেওয়ার ফলে কি হয় ঋণাত্মক মানটা ধনাত্মক হয়ে যায়, যেটা অনেক সময় মিসলিডিং হইতে পারে। খুব বেশি এটা প্রবলেম না, তবে এটাকে সীমাবদ্ধতা হিসেবে ধরা হয় যেহেতু আমরা আলটিমেটলি ঋণাত্মক মানটাকে ধনাত্মক ধরে নিয়ে হিসাবটা করতেছি। পরবর্তীতে গাণিতিক প্রক্রিয়া এটা ব্যবহার করা যায় না ঠিক এইটার কারণে, যেহেতু এখানে একটু ডিসকন্টিনিউটি আছে, আমরা যেহেতু মানগুলা ব্যবহার করতে পারতেছি না, সবগুলো মানটা ব্যবহার করলো দেখা যাচ্ছে আমরা কি হচ্ছে আমরা গড় যে ব্যবধানগুলো আছে এটাতে ঋণাত্মক মানটাকে ধনাত্মক ধরে নিচ্ছি এবং প্রত্যেকটা মানকেই আমরা ব্যবধান বের করতেছি, তাই এটা আমরা পরবর্তীতে বিভিন্ন গাণিতিক প্রক্রিয়া আছে এটা ব্যবহার করতে পারবো। কিন্তু ব্যবহার না করা গেলেও গাণিতিক গড় যে ব্যবধান আছে এটা কিন্তু খুব ভালোভাবে একটা তথ্যকে তথ্য সারিকে রিপ্রেজেন্ট করতে পারে। যদি গাণিতিক গড় এবং গড় ব্যবধান একসাথে দেওয়া থাকে আমরা কিন্তু সেই তথ্য সারিটা সম্পর্কে একটু অনেক ভালোভাবে ধারণা রাখতে পারি। যেমন কোনো গাণিতিক তথ্য সারির আমরা গড় দেখে বুঝতে পারি যে আচ্ছা এটার বেশিরভাগ মানই এই মানটার সাথে উপর নির্ভরশীল, বেশিরভাগ মানই এই মানটার আশেপাশে অবস্থিত। আর যদি গড় ব্যবধানটা আমরা জানা থাকে তাহলে আমরা এটাও বুঝতে পারবো যে আচ্ছা ওই তথ্যগুলা যে তথ্য সারি যে আলাদা আলাদা তথ্য আছে সেই তথ্যগুলো যেমন ওই গড়ের আশেপাশে অবস্থিত, তেমনি গড় ব্যবধান দ্বারা আমরা বুঝি যে ওই তথ্যগুলো গড়ের এই এত এত গড়ে এত এত দূরত্বে অবস্থিত, গড় ব্যবধানটা এতটুকু বা গড় যে বিস্তারটা যেটা আছে সেটা গড় ব্যবধান থেকে আমরা বুঝতে পারি। আর অসীম নিবেশনা কিন্তু অকার্যকরী অবশ্যই, কারণ এটা প্রত্যেকটা মানের উপর নির্ভরশীল, প্রত্যেকটা মান থেকে ব্যবধানটা বের করা হয়, সে অসীম সংখ্যক যদি মান থাকে সেটা তো অকার্যকরী হবে। আর হচ্ছে খোলা শ্রেণীব্যাপ্তির ক্ষেত্রে নির্ণয় করা যায় না, হ্যাঁ কারণ কি আমরা কি করছি যে খোলা শ্রেণীব্যাপ্তির ক্ষেত্রে কিন্তু আমরা মধ্যবিন্দু নির্ণয় করতে পারবো না, যেহেতু মধ্যবিন্দু আমরা নির্ণয় করতে পারতেছি না সেহেতু কিন্তু আমরা সেটা থেকে মধ্যবিন্দুটা থেকে আমরা তার ওই শ্রেণীর গড়টা বিয়োগ করতে পারবো না। কেন? কারণ আমাদের তো মধ্যবিন্দুই নেই, আমাদের যদি মধ্যবিন্দু না থাকে সেই মধ্যবিন্দু থেকে আমরা গড়টা গাণিতিক গড়টা কিভাবে বিয়োগ করবো, তাই খোলা শ্রেণীব্যাপ্তির ক্ষেত্রেও আমাদের মধ্যবিন্দু ক্ষেত্রে এই গড় ব্যবধানটা নির্ণয় করা যায় না। আরও কিছু সীমাবদ্ধতা আমাদের গড় ব্যবধানের ক্ষেত্রে, কিছু সীমাবদ্ধতা থাকলেও এটি খুব ভালো একটা টুল একটা তথ্য সারি বা একটা ডেটা সেটকে ভালোভাবে জানার জন্য বা সেটা সম্পর্কে খুবই কম সময়ের মধ্যে ভালো একটা আইডিয়া পাওয়ার জন্য গড় ব্যবধান কিন্তু আমাদের অনেক সাহায্য করে, তাই আমরা গড় ব্যবধান এবং গাণিতিক গড় সব থেকে বেশি আমরা দেখব বিভিন্ন প্র্যাকটিক্যাল ক্ষেত্রে বিভিন্ন ব্যবহারিক ক্ষেত্রে গাণিতিক গড় এবং গড় ব্যবধান সব থেকে বেশি ব্যবহৃত হয় ডেটা সেটগুলোর বৈশিষ্ট্য সাধারণ মানুষকে জানানোর জন্য।